ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 3 লাখ মানুষের বিক্ষোভ। গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের জন্য লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। লন্ডনের কেন্দ্রস্থলে প্রায় 3 লাখ মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানান। শনিবার 25 নভেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার। গত 7ই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। দীর্ঘ সময় যুদ্ধের পর গত 24 নভেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। গাজায় ইসরায়েল হামলা চালানোর পরই লন্ডনের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিক্ষোভ কেন্দ্র করে 1500 পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ আরও জানায় কর্মকর্তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদের মাঝে লিফলেট বিতরণ করে। চলতি মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেন। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে এমন মন্তব্যের পর তাকে বরখাস্ত করা হয়। বিবিসি বলছে লন্ডনের প্রাণকেন্দ্রে এই বিক্ষোভটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ে 4 দিনের বিরতি চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজায় ইসরায়েলি হামলায় 14,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে 1/3 বেশি শিশু। শুক্রবার থেকে শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে 39 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে 13 ইসরায়েলি সহ 24 জনকে মুক্তি দেয় হামাস। এরপর শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ইসরায়েলের 13 বন্দী সহ আরও 17 বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। মুক্তি পাওয়া অন্য 4 বন্দী থাইল্যান্ডের নাগরিক। 13 বন্দী বিনিময়ে ইসরায়েল 39 ফিলিস্তিনিকে মুক্তি দেয়। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, BBA, LLB, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, MBA ও LLM ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। শামিমা সুলতানা, ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ প্লাস।